আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা তারকা ইমেজ দিয়ে বরাবরই পর্দায় হাজির হতে দেখা যায় চিত্রনায়ক সাকিব খানকে গতানুগতিক ধারার বাইরে একটু ভিন্ন লুকে আসছেন দেশ সেরা এই নায়ক গোলই সিনেমা শুটিংয়ে তাকে দেখা যাবে অজপাড়া গায়ের এক মাঝি চরিত্রে আর এই চরিত্র রূপদান করতে সাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন তাই বোঝা গেল দেখে মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরে শ্যুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এই চিত্রনায়ক গোলইতে যুক্ত হওয়া প্রসঙ্গে সাকিব খান বলেন সিনেমার গল্প শুনে কাজটি করতে রাজি হয়েছে দর্শক নতুনত্ব চায় আমি সবসময় চেষ্টা করছি নিজেকে এক এক চরিত্র দিয়ে নতুন করে স্থাপন করার তাছাড়া গোলইতে অন্য ধরনের প্রেমের গল্প আছে পরিচালক এস এ হক অলিক বরাবরই প্রেমের গল্প ভালো নির্মাণ করেন তাই চোখ বন্ধ করে এই সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করেছি সিনেমার পরিচালক এস এ হক অলিক জানান গলইতে শাকিব খান লালু চরিত্রে অভিনয় করছেন তিনি নিজেকে পুরোপুরি ভেঙে নতুন চরিত্রে হাজির হবেন নিজেকে উজাড় করে কাজটি করছেন তার আন্তরিক সহযোগিতায় দারুণভাবে কাজ আগাচ্ছে জামালপুরের মাদারগঞ্জের লোকেশনে এর আগে শুটিং হয়নি উল্লেখ করে পরিচালক অলিক বলেন শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিংয়ে এবং শাকিব খানকে এক নজর দেখতে এসেছেন মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন আমরা ভালোভাবে শুটিং চালিয়ে যাচ্ছি গলুই সিনেমায় শাকিব খানের নায়িকা পূজাচেরি বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবে আর অভিনয় করছেন আজিজুল হাকিম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ